একটা জিনিস মনে পড়লো কিছুদিন আগে দু তিন দিন আগে আরকি একটা আর্টিকেল পড়তেছিলাম বোর হচ্ছিলাম তো ভাবলাম যে আমার বোরনেস কাটানোর জন্য সবচেয়ে বড় কমেডির বক্তাটা খুব আমি ভাবলাম যে রেসপন্স টা বিনার বাদে অন্য কারো একটা ইয়ে অন্য কারো একটা আর্টিকেল পড়ছে তো আমার চোখের সামনে আসলো যে আমাদের আহ সার্টিফাইড চোর চোরের তো ইয়ে চলেই আসছে আমাদের চলে আসছে

ওই যে একটা স্লোগান ছিল না যে যদি বেঁচে যাও এবারের মতো যদি কেটে যায় মৃত্যুর ভয় তবে মনে করো ছিল বিজ্ঞান মন্দির মসজিদ নয় হ্যাঁ এইটা দেখে সে অফেন্ডেড হয়ে গেছে এইটার এটা তো আপনি এরকম একটা স্লোগান বেশ ভালোই আহ করোনার সময় প্রচলিত হয়েছিল রাইট দেখছিলেন না নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই তো এইটা দ্বারা এটা দ্বারা আপনি কি বুঝছেন অবধি যে আমাদেরকে যে যে জিনিসটা আর কি ফারাজ ভাই আর তো শোনা যাচ্ছে না কথা হ্যাঁ আচ্ছা আমি হলো আমার নেটওয়ার্কের প্রবলেম ফারাজ ভাই নেটওয়ার্কের অমিত ভাই কি অবস্থা আপনার কেমন আছেন এই তো চলছে প্রচুর আর বলবেন না এই নিয়ে এসেছি যেদিন থেকে এসেছি সেদিন থেকে প্রচন্ড জ্বর একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছিলাম এখানে তা যখন ঢুকেছি সেই দিন থেকে প্রচন্ড জ্বর বাপরি মানে সেই সারাক্ষণ চাই মুড়ি মুড়কির মতন প্যারাসিটামল খাচ্ছি দু তিন ঘন্টা একটা করে করে প্যারাসিটামল খেয়ে কাটাচ্ছি ডাক্তারদের জ্বর হয় নাস্তিক ডাক্তার তো যাবে কোথায়

মঙ্গল শোভাযাত্রা নয় বা পদার্থ গণিত বিদ্যা নয় কাব্য সাহিত্য নয় অর্থনৈতিক ব্যবসা নয় নাস্তিকতা নয় গণতন্ত্র সমাজতন্ত্র নয় নারীবাদ নয় জাতীয়তাবাদ নয় এই সেই 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 তো এইগুলা বাঁচিতে পারে না মানে যেই সব আইডিওলজির সাথে সে দিবত সেগুলো তারা বাঁচিতে পারে নাই আচ্ছা ভাই নাস্তিকতা নারীবাদ গণতন্ত্র তারপরে উকিল ব্যারিস্টার তারপরে হচ্ছে আপনার কাব্য সাহিত্য মঙ্গল শোভাযাত্রা সেকুলারিজম এগুলা কি এগুলা কি কখনো আপনাদের মানে আমাদেরকে ইয়ে করে মানে আমাদেরকে সেই আপনি যদি নারীবাদী হন আপনি করোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন বা ধরুন নাস্তিক বলছে আপনি নাস্তিক না হলে আপনি করোনা থেকে মুক্তি পাবেন না এরকম কোনো কথা কোনোদিন ক্লেম কথা শুনেছেন মানে হাস্যকর মানে কাকে বলে সেটা তো মানে এইটা হচ্ছে তার একটা মানে পারফেক্ট উদাহরণ

সেই ইয়ে গুলা সেই মানে যতই ধার্মিক হন যতই আল্লাহর কাছে দোয়া মাহফিল করেন ওইটা আপনার আলটিমেটলি কাজে দিচ্ছে না কাজে দিচ্ছে আলটিমেটলি আপনার রিসার্চ আপনার চিকিৎসা বিজ্ঞান আপনার ওষুধ ওই জিনিসগুলো আপনাকে হেল্প করতেছে রেদার দেন আপনার প্রার্থনা রেদার দেন আপনার কোন বিশ্বাস রেদার দেন ওই যে টোটকা পদ্ধতি আসছে টোটকা পদ্ধতি সেটা আপনার কোনো কাজে আসতেছে না তো তো এই জিনিসটা এই জিনিসটা পুরো আর্টিকেল সে একটা বারের মতো এড্রেস করে নাই

তাহলে এখান থেকে আবার বাঁচা বাঁচির মানে বিষয়টা কোত্থেকে থেকে আসতে মুমিনের জন্য এক্স্যাক্টলি আপনি ভাই রোগাক্রান্ত হবেন বা মারা যাবেন দুইটাই হবে কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি ইচ্ছা না করে বা আল্লাহ যদি গ্র্যান্ড না করে ধরেন যে মহামারীতে আপনি রোগাক্রান্ত হয়ে মারা যাবেন ভাই এইটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হবে নাকি কোন আল্লাহর ইচ্ছা ছাড়াই নাকি আল্লাহর ইচ্ছাতেই হবে আল্লাহর ইচ্ছা ছাড়া নাকি আল্লাহর ইচ্ছায় কোনটাতে হবে অবশ্যই আল্লাহর ইচ্ছায় আর এটা যদি একটা নিয়ামত হয় তাহলে তো নিয়ামতটা আল্লাহর ইচ্ছায় আল্লাহ নিজে আপনাকে নিয়ামতটা দিতেছে রাইট

আপনি করেন ধরেন আপনি ধরেন অসুস্থ হইলেন হ্যাঁ ধরেন আল্লাহ ইচ্ছা ছাড়াই আপনি অসুস্থ হইলেন ধরেন এটাও যদি করে দিই মরবেন তো আপনি আল্লাহর ইচ্ছা রাইট তো আল্লাহ মূল্য তো এটা আপনার জন্য একটা ভালো রিস্ক নেওয়া আপনি যদি সরাসরি জানাতে যেতে পারেন এটা তো খুব ভালো রিস্ক হ্যাঁ আসি ভাই তো ভালো হ্যাঁ অমিত ভাই আপনার যেটা বলার ছিল সেটা বলেন তাহলে হ্যাঁ আমি একটা জিনিস এই এই ভদ্রলোক এই রাফান আহমেদ এর দুটো ঘটনা বলি তো রিসেন্টলি একজন মনে আছে এই কোন একটা বিশ্ববিদ্যালয়ে একজন এই ট্রান্সজেন্ডার এই সমস্ত নিয়ে কথা বলছিলেন তো এই রাফান আহমেদ একটা ভিডিও শেয়ার করেছে তো সেখানে একজন ভদ্রলোক বলছে যাই যাই না এই ভদ্রলোককে চেনেন কিনা এই ভদ্রলোক বলছে ট্রান্সজেন্ডার রকম খারাপ জিনিস আপনারা তো বুঝতে পারছেন না আমি নিজে এটাতে কাজ করেছি কি কাজ করেছেন এই ভদ্রলোক ওই কোনো মাছের বা কোনো কিছুর একটা কোনো গবেষণায় হাতে যুক্ত ছিল কোনো কারণে তো এখানে সেই মাছগুলো কি করে তারা নিজেদের বায়োলজিক্যাল সেক্সটা পরিবর্তন করে যখন মানে ধরুন মেল বা ফিমেল যেকোনো একটা কমে গেছে তখন রিপ্রোডাকশনের জন্য তাই এরা এই বায়োলজিক্যাল সেক্সটা এরা চেঞ্জ করে নেয় তাই এই ভদ্রলোক বলছে কি খারাপ জিনিস সেটা আমি তো জানি আমি তো ইয়ে করতে পারি এই ভদ্রলোক সেই কোথায় একটা রিসার্চ করেছে সেই জিনিসটাকে সে জেন্ডারের সাথে ইয়ে করছে রাফান আহমেদ সেটা কোনো মানে সেটা কোন সেই পার্থ করে কি জানে না এটা শেয়ার করেছে ভিডিওটা শেয়ার করেছে আর একটা মজার ঘটনা এই ভদ্রলোক এই রাফান আহমেদ একটা একটা পেপার একটা আর্টিকেল শেয়ার করেছে এই আর্টিকেলটা আর্টিকেলে সেখানে ওই ওই লিখেছে আর কি যে কিভাবে প্রমাণ করা যায় যে লাইফ আফটার ডেথ এই জিনিসটা আছে

আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে একটুখানি ব্যাখ্যা করে দিন কাকে বলে সিস্টেমেটিক লিটারেসি রিভিউ এবং মেটারালাইসিস কাকে বলে একটু ব্যাখ্যা করে দিন এর লোকে জানি কি করে তারপর থেকে এই ভদ্রলোক আমাকে ব্লকই করে দিয়েছে আমি ওনার পেজ প্রোফাইল কোনো কিছুই দেখতে পাই না কমেন্ট করা তো দূরের কথা এনাকে আমি দেখতে পর্যন্ত পাই না আমি জানি না কেন ব্লক করেছে নাকি কি করেছে দেখতে পর্যন্ত পাই না তাই এই ভদ্রলোক তো মানে এই স্ট্রম্যান কাকে বলে মানে সেই জিনিসগুলোতে এদের এদেরকে না দেখে বোঝা যায় না এরা তো সেই যে কোনো লোকই বলুন এই সাব্বুর আহমেদ বা যাই বলুন তারা তো এই খ্রিস্টান মিশনারিদেরতে কপি করে এইবার একজন দেখলাম এই সাব্বুর আহমেদ বলে একজন ভদ্রলোক আছে তার রিসেন্টলি একটা আহ মানে এই মিশনারি যে আর্টিফিশিয়ালিজেন্ট ডিজাইন তো এরা বলে যে ঈশ্বরের মতন কেউ একজন বানিয়েছে দেখুন একটা জিনিস এদের কিন্তু এরা ওই জায়গাটাতে এক জায়গাতে এদের সিমিলারিটি আছে কিন্তু যদি দেখেন এই যে ক্রিশ্চিয়ান মিশনারি সে আহ সে কিন্তু মুসলিমদেরকে গালি মারে ওপেনলি

জানা দরকার পড়া দরকার এটা হচ্ছে শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে পনেরোশো সাতচল্লিশ দেখেন রোগী দেখাবো রোগের স্বয়াব রোগের সবাব ঠিক আছে আপনারা কিন্তু খেয়াল করেন রোগের সওয়াব ঠিক আছে পরিচ্ছন্দি লেখা আছে তো আমি একবার রাসেল মহামারীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এটা এক রকম আজাব আল্লাহ যার উপর গণ্য করেছেন তোমাদের যে কোনো এলাকায় সবাবের আশায় সবরের সাথে অবস্থান করে এবং আস্থা রাখে যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে তাছাড়া কিছু হবে না তার জন্য রয়েছে শহীদের সওয়াব দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে তোমার মুমিনদের জন্য এটা হচ্ছে আল্লাহ পাকে রহমত কোন এলাকায় যদি মহামারী মানে ইয়া হয় ছড়ায় পড়ে তখন কি করতে হবে আহ আশায় অন্য কিছুর আশায় না কিন্তু কিওর হওয়ার আশায় না কিন্তু হ্যাঁ সুস্থ হওয়ার আশায় না কিন্তু হওয়ার আশা করা যাবে না কারণ এটা আল্লাহর রহমত সবাব পাওয়ার আশায় যদি আপনি সবর করেন মানে ধৈর্য ধরেন ওইখানেই বসে থাকেন এবং আল্লাহর ওপর আস্থা রাখেন কোন ওষুধপত্রের উপর কিন্তু না আল্লাহর বিজ্ঞানীদের উপর কিন্তু না যে তারা একটা নতুন একটা ইয়া বাইর করে আপনাকে ঠিক করে দিবে এইগুলা কোনো কিছু কিন্তু না আল্লাহর উপরে আস্থা রাখেন যে আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই হবে এছাড়া আর কিছুই হবে না এটা যদি করেন তার জন্য রয়েছে শহীদের সওয়াব দেখতে পাচ্ছেন কিন্তু তাহলে মুমিনরা এরকম মানে মানে এই রকম ইয়া করে কেন এক মুমিনকে শুনলাম সে হাসপাতাল থেকে পালা গেছে ভয়ে সে আবার লেখালে কি করে কি নাম শক্তি না কি নাম সে হাসপাতাল থেকে পালা গেছে তাহলে সে কি হাদিস পড়ে নাই আমি তো বুঝি না যে তাদের মনে কি কোনো ঈমান নাই তাদের মনে কি কোনো আল্লাহর প্রতি বিশ্বাস নাই এটা কেন এরকম ইসলাম ইসলামবিরোধী কাজ করছে এবং ইসলামকে নিয়ে এরকম ট্রান্সপারেন্ট দাঁড়িয়ে হলো হুজুর যার পাইজ হলো কিছুদিন আগে কিজনের নাম তার আহমদুল্লাহ না

মানে জিজ্ঞেস করলাম ওই যে আল্লাহ আপনাকে আটকায় দিচ্ছে ওই কথাটুক বুঝছে এই জন্য ওইটুকু শুনতে পাচ্ছেন না আমি জিজ্ঞেস করলাম যে আমাদের আহমদুল্লাহ হুজুর কি নিতে পারলে দিতে হবে ক্যাটাগরির ওনার ওইখানে সমস্যা কেন এত